আজকে আমরা জানবো কেন ইন্ডিয়ান প্রোডাক্টসকে বয়কট করা হয়েছে বা ব্যান করে দেওয়া হয়েছে। তো শুরু করা যাক, বিজেপি এর পুরো নাম হলো ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টির নেতারা সব বলেছেন, এদের মধ্যে হলো নুপুর শর্মা আর নবীন কুমার জিন্দাল। এই নুপুর শর্মা আর নবীন কুমার জিন্দাল এরা সব আমাদের প্রিয় নবী পাইগম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাজে নোংরা কথা বলেছে। এমন কথা বলেছে যে সারা বিশ্ববাসী মুসলমান অত্যন্ত ক্ষেপে উঠেছে। আবার অনেক মুসলিম দেশে বা মুসলমান দেশে ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করে দেওয়া হয়েছে, মানে ইন্ডিয়ান প্রোডাক্টকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর অনেক ইন্ডিয়ান অ্যাপস, গেমস, সং, সিনেমা, ইন্ডিয়ান চ্যানেলসকে ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু কেন এর মধ্যে ইন্ডিয়ানের প্রোডাক্টগুলিকে বা ইন্ডিয়ানের জিনিসগুলিকে, আরও অনেক কিছু জিনিস আছে, সেগুলিকে কেনই বা ব্যান করে দেওয়া হয়েছে? ইন্ডিয়ানের অনেক কিছু জিনিস বাদ দিয়ে দেওয়ার কারণটি হলো ইন্ডিয়ানের অনেক কিছু জিনিস বিক্রি হলে এর মধ্যে ইন্ডিয়ানের লাভ হয় আর এর মধ্যে ইন্ডিয়ান পার্টিদেরও লাভ হয়। এই কারণে ইন্ডিয়ানের সমস্ত জিনিসকে, যেমন অনলাইনেরও জিনিসগুলিকেও, আর ইন্ডিয়া এর পুরো মান সম্মান খারাপ হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে করুন তো, আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে অস্থির কথা বলেছে, তাহলে এদের কি শাস্তি দেওয়া উচিত? কমেন্ট বক্সে বলবেন। আর এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, কাতারে তো কোনো ইন্ডিয়ানদেরকে টিকিট দেওয়া হবেই না। আজ আমি সকালে টুইটে দেখেছিলাম, একজন টুইট করেছেন যে বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন। ইনশাল্লাহ একদিন গোটা বিশ্ব শাসন করবে মুসলমান। এটা কিন্তু সত্য যে ইনশাল্লাহ একদিন গোটা বিশ্বই মুসলমান সেই শাসন করবে। লাব্বাই 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 ইয়া রাসূলুল্লাহ। দয়া করে এই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব আর সমস্ত মুসলমানদেরকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।